খেলাযোগের অনুসন্ধানের সত্যতা স্বীকার করলেন সাকিব আল হাসান। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা, ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার তার জন্য একটু ডিফিকাল্ট। অনেকেই তাসকিনের ঘুমকাণ্ডে রং মাখিয়ে খেলাযোগের অনুসন্ধান মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন, প্রশ্ন তুলেছেন কেন তাসকিনকে রুমে গিয়ে জাগানো হয়নি, কেন তার জন্য বাস অপেক্ষা করেনি। কিন্তু সাকিব তাদের স্মরণ করালেন ক্রিকেটীয় ডিসিপ্লিনের সেই নিয়ম যা সেদিন ব্রেক করেছিলেন টাইগার ভাইস ক্যাপ্টেন। ক্রিকেটের রুলসে এইগুলো নাই, এরকম না যে আপনি এরকম যে ঘরের থেকে ডেকে পুরো টিম ওয়েট করে, টিম ওয়েট করে না, টিম কখনোই ওয়েট করে না, এটা কোথাও হয় না। আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি, আমি এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। সো বাস কখনো থামে না, টিমের অন্য একজনের জন্য পুরো দল থেমে থাকে না।